বর্তমানে আমাদের ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড পূর্বাচলে এর কার্যক্রম পরিচালনা করছে। অনেকদিন পর আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজের শাহাদত মোশারফ খান ভাইয়ের সৌজন্যে একটা গেট টুগেদার ছিল আজ ওখানে। যেহেতু ক্লাব পরিসরটা অনেকটা বড়, যাওয়ার আগে ভাবছিলাম কোন জায়গায় কিভাবে যে অ্যারেঞ্জমেন্টটা করবে এবং তা বুঝতেও পারছিলাম না। কিন্তু ক্লাবে ঢুকেই সুরের মূর্ছনা আর আলো আধারির মাঝে আলোর খেলা মনকে ছুঁয়ে গেল। আমরা যখন ঢুকলাম তখন গান চলছিল, মিউজিক বাজছিল, তারপর শুরু হলো বিশাল খাবার দাবারের পর্ব এবং অতঃপর র্যাফেল ড্র। খাবার দাবারের মেনুর নাই উল্লেখ করলাম, অনেক রকমের আয়োজন। মুকুল ভাইকে এখানেও একটা বড় ধন্যবাদ দিতে হয় এত কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি, আমার স্ত্রী এবং স্ত্রীর বড় বোন তিনজনই ক্লাবের মেম্বার। রেফেল ড্রর সময় অনেক আশা নিয়েই ছিলাম হয়তো আমাদের কারো নাম্বার চলে আসবে, কিন্তু না, তার হলো না। সব সময় তো আর ভাগ্য সহায় হয় না। যাক, এরই মধ্যে আমার নিজ কলেজের বন্ধু কয়েকজন এবং তাদের সহধর্মীদের সাথে দেখা ও ছোটখাটো একটা আড্ডাও হয়ে গেল। তাছাড়া পুরো সময়টাই এত সিলেক্টিভ সঙ্গীত চলছিল যে আমরা মুগ্ধতার সাথে সময় কাটাচ্ছিলাম এবং কখন কিভাবে যে অনেকটা সময় চলে গেল টেরও পেলাম না। আমার মনে হয় সবাই পুরো দস্তুর আনন্দটা নিংড়ে নিতে পেরেছে। আমরা যখন চলে আসি তখনও সুরের মূর্ছনা আমাদের আকর্ষণ করছিল আরও কিছুক্ষণ মুগ্ধতার সাথে বসে থাকার জন্য। আগামীকাল অফিস, আর দেরি করা যাবে না। সব ইচ্ছা কি আর পূরণ হয়? তাই বিদায়ের পালা। সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য মুকুল ভাই এবং ক্যাডেট কলেজ ক্লাব পরিচালনা পর্ষদকে জানাই অসংখ্য মোবারকবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।